অফ দায় উঠি আমার কোনো মালামাল জিনিস আমি কিছুই নিতে পারিনি, সব কিছু আমার ওই ঘরের ভিতরে ভেঙে ছুড়ে গেছে। এখনে থাকতেছি অবদার পরে, তার এখনো বাসার কোনো ই হয়নি। এখন আমাকে কি উপায় পান, আমরা কিভাবে এই বাঁচবো? ছেলে মেয়ে নিয়ে, তিন আমার চারটে ছেলে মেয়ে, একজন পরিবারে একজন ইনকাম করে, তাহলে কিভাবে আমি এই ঘর এখন আমি উঠবো? রড়ের দিন সিঁড়ির পরে উঠেইল প্রথম দিন, তারপরের দিন হাইতনের কানায় কানায় উঠেছিল। উঠার পরে সড়াত করে দেয়াল ঠেল সব ভেঙে সিঁড়ি পড়েছে। হওয়ার পরে আমি ওই ঘর থেকে বার চলে গেছি রাস্তা। এখন আমি বাড়ি যাতে পারিনি, রাস্তায় রাস্তায় মানুষ দেখছে, তাই আমি খাচ্ছি, বাড়ি যাতে পারছি না, পানি দিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে যাতে পারছি না, দেয়াল কি গাড়ে ঘরে পড়বে কি না পড়বে, তার জন্য আমি ঘরে উঠতে পারছি না, আর পা দেওয়ার সাথে আমি ডাবিয়ে যাচ্ছি। আমি রাস্তায় কিছু নেই, বালিশগুলো কেবল দিয়ে দিয়ে এনে তুই চালাবার তুই লেপ কিতা গুন বয়তে হেলা চলে গেলাম, আশকুড়ো গুলো চালে বাইতে মরে পড়েছে সব। এই পানির জন্যই মানে কিছু নেই, পানিতে সব বাসায় নিয়ে চলে গেছে। আমার এই তেলিখালি গ্রামে প্রায় 100 খান ঘর থাকলে আমার মনে হয় 95 খানা ঘরেই পড়ে গেছে। কোথাও কোনো পুকুরে কোনো খালে কোনো মাছ নাই। যেসব মানুষের ঘরে খাবার ধান ছিল, তারপরে চাল ছিল, এগুলো পানির চাপে সবই আছে নষ্ট হয়ে গেছে। তারপরে গরু বাছুরগুলো খুবই দুর্দশায় আছে, অনেকেই অনেক জায়গায় পাঠাতে পারে থেকেও পাঠাতে পারে নাই, আর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের মনে হয় যে আমরা এখানে 15-20 বছরের ভিতরে আমাদের ক্ষয়ক্ষতি কেটে উঠতে পারবো কি না।